আমি আমি আপু বউ পাইছি, আমি বিয়ে বাবা। সদাগর মশাই, এই যে তখন আইলো বুড়ি অহন দিচ্ছে রি। কই কোথায়? এই যে এই দিকে। আরে এই পাত্তা, তুই বুড়ি রোব ধরে আমার 14 টাকা মদ ঘরে কেন উঠেছিস বল? কেন তুই আমার 14 টাকা মদ করেছিস? শোন সাদা স্বাগত কর, তুই তুই আমাকে একটু পুষ্পাঞ্জলি দেশনি। আরে এই পাত্তা, আমি তো একবারই বলেছি যেই না হতে বজেছি আমার পরম গুরু শিবের সুরমণি, সেই হতে বজবার তোর মতো ব্যাখ্যাই কে কানে। ওরে চাঁদ, তার জন্য তো এসেছি তোর বংশ নির্বংশ করতে। মাঝি ভাই সাধাকর মশাই, আমনে দেহে নন একটি পুলা পান, এই পথটা দেবি একটা পূজা দিয়ে দে। করণ মাঝি, আমরা আবশ্যই আমার ভাবনা তোমার করতে হবে না, আমি জানতে চাই তুমি ওকে এখান থেকে নিয়ে তাড়িয়ে দেবে কিনা। সদাগর মশাই, মা পদ্মা, আরো একটা কথা হুনো, এটুকু না পোলা ভানের ধ্বংস করো না, তুমি তুমি চাও কা আমরা যাই গিয়া। উপকারে কাল নাই, সদাগর মশাই সামনে খালি কোন বাইরেই আজকে বর্তারে পিছলা পিছলা বানাই হেলামু। ঠিক আছে, দেখাও তোমার শক্তির পরীক্ষা। হ্যাঁ বলে হরি হরি বল। ওকে মাঝি ভাই, কাফন নষ্ট আমি বিয়া করবো না, আপনি বই নাকবো না, চাকরি নাকবো না। মাঝি ভাই, আরে মাঝি ভাই, তোমার নাতি চলে গেলো, তুমি কি চলে যাচ্ছ নাকি? ও মাঝি ভাই, সদাগর মশাই তুমি চলে যাবে? আমি পুরা মাঝি, এতগুলো না ফুল হানছি, আমরা সদাগর ছিলাম জামগা, এটা কথা হইলো। ও মাঝি ভাই, ও আমি জানি তুমি বহুদিনের পুরানো মাঝি, তুমি আমাকে রেখে রেখা কে চলে যেতে পারবে না। না জানো না, তাহলে তোমার শক্তির পরীক্ষাটা হয়ে যাক। আর মাসুদ দোয়া কইর, মাসুদ পদ্মার জন্য বাইরে ফাতা ফাতা করে আলা আজি। হ্যাঁ আইসো না করি মুহে পান দাও পদ্মা জাগা, এই যে মশার মানুষ না, ওই নানি কইছে মান্দা ভাই ভালো মে বলে, তাই না নানি? ভগবান তুই সাক্ষী থাকি পদ্মা আসছে তোর আমার মুখ তবো মনে রাখিস। হ্যাঁ বল হরি হরি বল। আরে ও মাঝি ভাই, ও কি হয়েছে? গেছে গা পদ্মা, আমার বাপ দিকে গেছে। আসুন গা। বাহ ও মাঝি ভাই, হ্যাঁ একটু সামনে অগ্রসর হন। কি দয়াল বেশর বাপ পদ্মা, ও হাঁটতে রইছে, এত কাপড় সবার খাওয়াইলাম, হ্যাঁ এটা কষ্ট হইল নাকি? মাঝি ভাই, ও চলে যাও ওখান থেকে, যাও বলছি। সদাগর মশাই যাও বলছি, যাও। ও বলছিল না কথা কইতাম, বলো নাতে না গেছে গা, আমি যে পদ্মার না খাতে হারি আমার মানে জোট গাছ হয়ে যায় গা, তাই নাকি? আমরা যদি পাই দিল কই আর সুযোগ দে, তুমি পারবে? পারমু। তাহলে দেখো তোমার শক্তির পরীক্ষা। ওহন পদ্মা কে বা করবি, ওহন হুকুম নইছি মানি, তুমি খালি বড়দোয়া করো, কম দোয়া করো কই বড়দোয়া করো, ভগবান তুমি সাক্ষী থাকো, নাতি ভাই তুই লগে থাকিস। Oh, my God.
আমি জানতে চাই তুই আমার চোদ্দ ডিঙ্গা মধুঘর থেকে চলে যাবি কিনা। আমি কিছু নেই তোর এই চোদ্দ ডিঙ্গা থেকে, আমি যাব না। আমি তো শেষ দেখেই নেব, আমি এখনি, আমি এখনি আমার ভাইকে প্রভুকে ডেকে নিচ্ছি। তাই নাকি? তাহলে ডাক তোর ভাইকে প্রভুকে, আমি দেখব কিভাবে শান্ত হই। ওরে প্রভু প্রভু।